বিনোদনের তাজা খবরে স্বাগতম দ্বিতীয় সংসারও ভাঙল মাহিয়া মাহির বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় সংসার ভাঙল ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির ষোলো ফেব্রুয়ারি রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের সংসার ভাঙার খবর নিজেই প্রকাশ করেছেন নায়িকা ভিডিওর শুরুতেই মাহি বলেন আমিও রাকেব খুব ভালো পড়া থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয় তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমরা আলাদা থাকছি মাহি আরও বলেন খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি কবে আর কিভাবে সেটা হবে সেটা দুজন মিলেই ঠিক করব। এই নায়িকা বলেন আমি জানি এই ভিডিও দেখার পর আপনারা সবাই আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলবেন বিশ্বাস করেন এসব মন্তব্য একটা তীরের মতো আমার বুকে বেঁধবে কষ্ট হয় তবে এসবে আমি কিছু বলি না আমার পরিবারের মানুষও কষ্ট পায় এ সময় ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি ওকে নিয়েও অনেকে বাজে মন্তব্য করেন সে তো বাচ্চা বোঝে না কিন্তু আমি কষ্ট পাই কোনো বাচ্চাকে নিয়ে আপনারা এমন মন্তব্য করবেন না বুকটা ফেটে যায় একজন মা হিসেবে এরকম মন্তব্য দেখে আপনারা আমার ও ফারিশের জন্য দোয়া করবেন উল্লেখ্য দুই হাজার একুশ সালের তেরো সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি তাদের একমাত্র পুত্র সন্তানের নাম ফারিশ বিয়ের প্রায় আড়াই বছরের মধ্যেই আলাদা হয়ে গেলেন এই দম্পতি এর আগে দুই সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি সেই সংসারও ঠিক ছিল পাঁচ বছর এরপর অপুর সঙ্গে বিচ্ছেদের পর রাকিব সরকারকে বিয়ে করেন এই অভিনেত্রী বন্ধুরা বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মাহিয়া মাহি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এরকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবি নাই আসলে কখনো যে এরকম একটা ভিডিও আমার করতে হবে সেটা আপনাদেরকে আমার বলতে হবে কিন্তু আমার মনে হয়েছে যে না এটা আসলে সবাইকে বলাটা এখন আসলে সময় হয়েছে কারণ আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের ভালোর জন্যই আসলে এটা আমার মনে হয় এটা বলাটা উচিত সবার জানা উচিত সেটা হচ্ছে যে আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না